আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তেঁতুলের আচারে খুবই সহজ একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই গরমের মধ্যে তেঁতুল খুবই উপকারী তো এরকম একটু আচার যদি আপনাদের বাসায় থেকে থাকে তাহলে দেখা যায় যে হঠাৎ করে কে একটু অসুস্থ ফিল করলে বা দেখা যাচ্ছে কারো প্রেশার যদি বেড়ে যায় তাহলে তাকে একটু এই আচারটা খেতেও দিতে পারবেন আর এমনিতেও তেঁতুলের আচার অনেক মজার হয় তাহলে চলেন রেসিপি দেখে নেওয়া যাক আর এখানে হচ্ছে আমি প্রায় হাফ কেজির মতো তেঁতুল নিয়েছি আর আমি পুরোটা আচার করব না আমি হচ্ছে প্রায় অর্ধেকটা পরিমাণ তেঁতুল নিবার বাকি অর্ধেকটা আবার রেখে দেব আর এই তেঁতুলটা আসলেই অনেক মজার ছিল একদম পাকা আর মিষ্টিও ভালো ছিল তো প্রথমে যেটা করতে হবে তেঁতুল থেকে হচ্ছে আশ ছাড়িয়ে নিতে হবে কারণ এগুলোতে পরবর্তীতে দেখা যাচ্ছে যে ঝামেলা করে এখন এই তেঁতুলগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো হচ্ছে দশ মিনিটের মতো তেঁতুলটা পানিতে সুন্দর মতো ভিজতে ভিজতে আমি হচ্ছে এর জন্য মশলাটা রেডি করে নেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ আর যদি আপনারা ঝালটা বেশি পছন্দ করেন মরিচের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন আর একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে চার পাঁচটা এলাচ আর দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে পাঁচ ফোড়ন সবগুলো উপকরণ দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিতে হবে আর তারপরে চুলাটা অফ করে এটাকে পাউডার করে নিতে এখন চলে আসলাম মূল রান্নাতে এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ হচ্ছে সর্ষে তেল দিয়েছি আর দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ পাঁচ ফোরন দিয়েছি এতে করে আচারের মধ্যে দেখা যাচ্ছে সুন্দর একটা টেস্ট চলে আসবে আপনি যখন আচারটা খাবেন তখন এই পাঁচ ফোড়নগুলো যখন আপনার দাঁতে পড়বে বেশ ভালো লাগবে তো তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে হচ্ছে সেই ভেজানো তেঁতুল দিয়ে দিতে হবে আর এ সময় হচ্ছে চুলাটা একটু কমিয়ে নিতে হবে তা না হলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কারণ গরম তেলের মধ্যে পানি মেশানো সেই ভেজানো তেঁতুল দেওয়াটাও কিন্তু রিক্স হয়ে যায় তো এর মধ্যে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টির জন্য আর এখন পাঁচফোরণ পুরোটা দিয়ে নেই অর্ধেকটা পরিমাণ দিয়েছে কারণ পুরোটা পাঁচফোরণ এখানে লাগবে না আর অবশ্যই তেঁতুলের আচারে লবণ দিতে হবে তা না হলে কিন্তু তেঁতুলের আচারের পারফেক্ট টেস্টটা আসবে না আর যেহেতু টক জিনিস তাই আপনি বুঝে শুনে লবণটা অ্যাড করবেন আর এখন হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে নিয়ে সুন্দর করে জাল করে নিতে হবে যখন দেখবেন যে আচারটা একদম ঘন ঘন হয়ে গিয়েছে এবং এর মধ্যকার পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে আর আপনি এর মধ্যে একটু টেস্টও চেক করে নেবেন যে আপনার মিষ্টি টক আর হচ্ছে লবণের পরিমাণটা ঠিক আছে কি না এই তেঁতুলের আচারের প্রতি দেখা যাচ্ছে যে বিশেষ করে মেয়েরা এমনিতেই অনেক দুর্বল কারণ এই আচারটা এত বেশি টেস্ট লাগে যেটা আসলে মুখে বলে বোঝানো যাবে না আর দেখা যাচ্ছে যে যখন আমরা ছোট ছিলাম তখনও দেখা যায় রাস্তাঘাট থেকে এই তেঁতুলের আচার আমরা কিনে খেয়েছি আর এখন তো মানে একটু স্বাস্থ্যের কথা চিন্তা করে আর এগুলো বাহিরের খাবারটা ওইভাবে খাওয়া হয় না তাই আপনারা চাইলে এভাবে সুন্দর করে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আচার করে রেখে দিতে পারেন আর পরবর্তীতে আপনারা এইটা খেতে পারেন তাছাড়া যদি কারো কোনো প্রেশারের প্রবলেমও থাকে সেক্ষেত্রে তাকে একটু খেতে দিতে পারেন সাথে সাথে দেখবেন যে প্রেশারটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে তো কথা বলতে বলতে আমার আচারটা হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে এখন হচ্ছে চুলাটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার আচারটা কতটা পারফেক্ট হয়েছে এই আচারটা ভালো করে ঠান্ডা করে তারপরে হচ্ছে কাচের বয়ামে সংরক্ষণ করে খেতে পারবেন বেশ কিছুদিন আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে আর আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ